হ্যালো, আমি শাকিল। গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন 2021 সবাইকে স্বাগতম। আজকের ম্যাথ ক্লাসে আমরা দ্রুপদী বিস্তৃতির দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো আর কি। এখানে আমরা দেখবো যে যদি কোনো একটা দ্রুপদী বিস্তৃতির পাওয়ার আসলে নেগেটিভ বা ভগ্নাংশ হয়, তখন আসলে আমাদের কিরকম সমস্যা থাকতে পারে। যেরকম আমরা প্রথমেই একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, যেখানে আমাদের নিচের যে আসলে ডিনোমিনেটর আছে বা হর আছে, সেখানে একটা দ্বিপদী বিস্তৃতি দেখা যাচ্ছে, সেটা আসলে আমাদের একটা নেগেটিভ পাওয়ার দেখাবো। তো আমি যদি এটাকে আসলে আরো ভেঙে আসলে দেখাই যে কেন আসলে নেগেটিভ পাওয়ার দেখাবে, 1+3x আর 1 যেটা আসলে আমাদের হরে ছিল 1-x2, সেটা উপর চলে আসবে, এর পাওয়ার হয়ে যাবে -1। তো এটাকে আসলে আমরা যদি এখন সাজাই, আমাদের আসলে কি হয়ে যাচ্ছে, 1+3x, সেটা তো আসলে আর এর থেকে বড় করার কিছু নেই। এইটা আসলে আমাদের হয়ে যাবে যে 1+x2+x^4, এরকম 6 বলা বলা বলা। তো আমাদের লাগবে হচ্ছে x^5। তো সেটা সম্ভব শুধুমাত্র যে x^4 যদি 3x এর সাথে গুণ হয়ে যায় তখনই, ঠিক আছে। তার মানে আমাদের এই সহগটা কত হবে, আসলে x^5 এর সহগ হয়ে যাচ্ছে আমাদের 3, ঠিক আছে। কারণ 1 এর সাথে তো আর x, মানে যেহেতু আসলে x^2, তো এটা তো আসলে কখনই x^5 হবে না, যে 1 এর সাথে গুণ করবো আমরা। তো খুবই ছোট একটা অঙ্ক ছিল, কিন্তু এখান থেকে আসলে আমরা নেগেটিভ পাওয়ার বা ভগ্নাংশের জন্য আসলে কি হয় সেটা দেখতে পাচ্ছি। আমরা পরের অঙ্কে চলে যাবো, এরকম অনেক অঙ্ক আচ্ছা। তো এইখানে আসলে আমাদের দুইটা জিনিস আছে নিতে, হরে আসলে দুইটা জিনিস আছে। সেখান থেকে x^10 এর সহগ আসলে কত হবে সেটা আসলে আমাদের কাছে বের করতে বলছে। আচ্ছা, তো আমরা আমরা আসলে এখানে x^n এর সহগ কত হইবে সেটা আসলে বের করতে পারি, তারপরে n এর ভ্যালু আসলে 10 বসালে কি হবে সেটা আসলে দেখতে পারি। তো এইখান থেকে আসলে আমরা যদি দেখি যে এই জিনিসটাকে আসলে আমরা দুইটা ভগ্নাংশ বানাইতে পারি, একটা হচ্ছে 1-6। আমরা জানি যে এখানে আমাদের আংশিক ভগ্নাংশ করা লাগবে। তো আংশিক ভগ্নাংশ দ্রুত করার একটা নিয়ম হচ্ছে কি, আমরা তো দুই রকমের জিনিস চাচ্ছি। এক হচ্ছে কি, একটা নিচে থাকবে 1-x, আর একটা নিচে থাকবে কি আমাদের 1 হচ্ছে গিয়ে 3-x, এরকম থাকবে, এরকম দুইটা ভগ্নাংশ থাকবে। তো আমরা যদি এরকম চাই, প্রথম কথা হচ্ছে গিয়ে আমি যেটা চাচ্ছি যে এরকম দুইটা জিনিস থাকবে, দুইটা ভগ্নাংশের যোগফল আকারে থাকবে আর কি। তো প্রথম এইটাকে আসলে আমরা জিরো ধরবো। এটাকে জিরো কখন হয়, এটার ভ্যালু কখন জিরো হয়, যদি আসলে এক্স এর ভ্যালু 1 হয়। আর এইটার ভ্যালু কখন জিরো হয়, যদি আসলে এক্স এর ভ্যালু আমাদের 3 হয়। তো প্রথমটা ক্ষেত্রে আসলে আমরা কি করতেছি, বাকি যে অংশটুকু ছিল সেখানে আসলে এক্স এর ভ্যালুটা আমি বসাই দিচ্ছি, এখানে 1-3 এটা আসলে আমরা বসাই দিচ্ছি। তাহলে আসলে কি কি হচ্ছে আমরা দেখতে পারবো আর কি। আর এখান থেকে এখানে আসলে এক্স এর ভ্যালু 1 ছিল, আসলে 3 বসে রাখছে আর কি। তো এক্স এর ভ্যালু যদি 1 হয়, তো 3-x, এখানে আসলে আমাদের ভ্যালুটা বসাতে হবে। তো 3-1, আর উপরে তো একটা 1 ছিলই। আচ্ছা, এই পরেরটার জন্য আসলে আমরা কি পাচ্ছি, পরেরটার জন্য আগে 1-6 ছিল, তো 1-3 এটা বসাই দিলাম, উপরে আসলে একটা 1 ছিল আর মাঝখানে তো +1। তো এইটার থেকে আসলে আমরা কি পাচ্ছি, দেখো যে এটা কিন্তু আসলে আমাদের হাফ চলে আসে, হাফ ইন্টু আসলে 1/1-x, আর হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা -চলে আসে, 1/3-x আর কি। তো এটাকে আসলে আরো সহজ ভাবে আমরা একটা হাফ কমন নিলে আমরা লিখতে পারি যে 1-x এর পাওয়ার আসলে -1, আর 3-x এর পাওয়ার আসলে আমাদের চলে আসতেছে -1 আর কি। তো আমরা সাধারণত হচ্ছে গিয়ে 1-x বা আসলে 1-1+x এরকম জিনিসের এক্সপেনশন করতে পারি, 3-x আসলে করতে পারি না। তো এখানে আসলে আমরা একটা 3 কমন নিয়ে নিব, ঠিক আছে। তো সেটা আসলে হলে কি হচ্ছে যে 1-x এরকম হয় যে -1, আর এটা আসলে -3 যদি কমন নিয়ে নিই, 1-x/3 -1 এরকম হয়ে যাচ্ছে। তো আমরা চাই যে 1-x, হ্যাঁ, এটার যদি আসলে এক্সপেনশন আসলে আমরা দেখি, আমি দুইটা এক্সপেনশনই দেখি, আমি এখানে দেখাচ্ছি যে এই জিনিসটার এক্সপেনশন আসলে কি হয় যে হাফ তো ঠিক আছে, বাট 1-x এটা আসলে এরকম হবে না, যে 1+x+x^2 এরকম করে আসলে দেখা যাবে যে কোনো এক সময় x^n যখন আসলে আমরা পাবো, মানে x^n ও এক সময় আসলে আমরা পাবো, তারপর ডট 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 আবার চলতে থাকবে। আচ্ছা, মাইনাস আমরা আসলে 3 সহ যেটা আছে সেটা যদি ভাঙাই, তাহলে আসলে এরকম পাবো যে 1+x/3 প্লাস আসলে x^x^2/3² প্লাস ডট 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 প্লাস আসলে x^n / 3^n আর কি,
তো পুরো জিনিসটা আসলে এখানে আমাদের এখন এক্স টু দি পাওয়ার এন এর সহগ কিন্তু আমরা এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো। তো সেটা যদি আসলে আমরা লিখে ফেলি যে এক্স টু দি পাওয়ার এন এর সহগ, তাহলে কিন্তু আসলে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে, হাফ ইন্টু ওয়ান, কারণ প্রথমটা প্রথম ব্রাকেটের ভিতরে তো সহগ ছিল ওয়ান, আর সেকেন্ড তারপরে আসলে আমাদের চলে আসতেছে যে আচ্ছা এখানে আমাদের আর একটু ভুল হইছে যে আমরা যদি থ্রি কমন নেই এখান থেকে তাহলে কিন্তু আমাদের এখানে 1/3 হবে, সেটা হ্যাঁ আমরা থ্রি লিখে ফেলছি, এটা একটা ঝামেলা। তো এটা আসলে 1/3 হবে, কারণ আমাদের পাওয়ার মাইনাস ওয়ান, তো এখান থেকে একটা থ্রি কমন নিয়ে বাইরে নিয়ে আসছে, সেটা আসলে আমাদের -3 1/3 আসলে হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে এইখানে আসলে আমাদের কি হচ্ছে ওয়ান মাইনাস আসলে 1/3 নিবো, এবং এখানে কি পর এনে সহগ আসলে কত দাঁড়াচ্ছে আমাদের কাছে, সেটা হচ্ছে গিয়ে 1/3 টু দি পাওয়ার এন দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সহগ দিতে হয়, তাহলে তার এক্স টু দি পাওয়ার টেন এর সহগ কত হবে, এটা হবে আসলে হাফ ওয়ান মাইনাস 1/3 1/3 টু দি পাওয়ার টেন, এটা আসলে আমাদের জন্য অ্যান্সার। তাহলে এক্স টু দি পাওয়ার এন হলে কি হবে সেটা আমরা জেনে গেলাম, এক্স টু দি পাওয়ার টেন হলে কি হবে সেটা আসলে আমরা জেনে গেলাম। এখানে আমাদের একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা আসলে এখানে আমরা অলমোস্ট ভুল করে ফেলাচ্ছিলাম, সেটা হচ্ছে থ্রি কমন হলে কিন্তু 1/3 হয়, কারণ কি আমাদের এখানে এটা যদি আসলে আমরা ভাঙাই দেখাই সেটা হচ্ছে কি এরকম হয় না অ্যাকচুয়ালি, যে আমি থ্রি কমন নিলাম তাহলে 1/x মাইনাস x/3 এটা পাওয়ার কিন্তু -1, তো এটা যদি আমি ভাঙাই দিব তখন কিন্তু 3 টু দি পাওয়ার -1 আর 1 - x টু দি পাওয়ার 3 -1 আর কি এরকম আসলে হয়ে যাচ্ছে। তো এটা আসলে 1/3 হয়ে যাচ্ছে, এটা আসলে আমরা খেয়াল রাখবো এখানে। আচ্ছা, তো এর পরের অঙ্কে আসলে আমরা চলে যাই, আমাদের একটা বড় একটা জিনিস দিয়ে তার পাওয়ার মাইনাস দিচ্ছে, এবং এখানে আসলে এক্স টু দি পাওয়ার এন এর সহগ আসলে আমাদেরকে বের করতে বলছে। তো এই জিনিসটাকে আসলে আমরা ইচ্ছা করলে এরকম করে দেখাতে পারি যে এটাকে মিডল টার্ম ব্রেক আপ করলেই আসলে এরকম হয়ে যাবে, পাওয়ার -1 মানে কিন্তু এরকম যে 1/ আসলে এইটা, এবং এটাকে ভাঙাই দিলে আসলে আমরা এরকম চলে আসে যে 1 - 2x আর 1 - 3x। এবং আমরা একটু আগে যেহেতু এটা শিখে ফেলছি যে কিভাবে আমাদের আংশিক ভগ্নাংশ করতে হয়, আমরা আসলে নিজেরা চেষ্টা করলে এখানে আসলে দেখতে পারবো যে কি হচ্ছে, আমরা একটাতে আসলে কি 1 - 2x রাখতে চাচ্ছি এবং আর একটাতে আসলে আমরা 1 - 3x রাখতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে যদি আসলে যেটাতে 1 - 2x হয় সেটা এটার থেকে আসলে x এর ভ্যালু কত পাচ্ছি, যদি 0 ধরি তাহলে x এর ভ্যালু হাফ পাচ্ছি, আর এটাই পাচ্ছি হচ্ছে x এর ভ্যালু 1/3। তো সেটা আসলে আমি বসাই দিব, তো এখানে আসলে কি ছিল 1 - 3x ছিল তাই না, তো 1 - 3/2 পাচ্ছি আর কি, উপরে একটা 1 আর এখানে কি পাচ্ছি 1 হচ্ছে গিয়ে -2/3 পাচ্ছি, উপরে আসলে আমাদের 1, তো এখানে আসলে প্লাস হয়ে যাচ্ছে। তো এইখানে আসলে প্রথমটা কিন্তু মাইনাস হয়ে যায় পরেরটা কিন্তু প্লাস হয়ে যায়, আলটিমেটলি আসলে আমাদের দেখতে কেমন লাগে এটা যে 3/ যেটা এটার ভ্যালু আসলে 1/3, আমি আসলে আলাদা করে দেখাচ্ছি এই জিনিসটাকে করলে আসলে আমাদের কত চলে আসে 1/3 চলে আসে, এই জিনিসকে করলে আসলে আমাদের -1/2 চলে আসে। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা এরকম পাচ্ছি যে 3/1 - 3x প্রথমটা, এটা যেহেতু প্লাস এটা আগে লাগতেছে মাইনাস হচ্ছে 2/1 - আসলে 2x, তো এই হচ্ছে কি আমাদের আংশিক ভগ্নাংশ এবং আইলে এরকম পাচ্ছি। তো আলটিমেটলি এইটাকে আসলে এইভাবে দেখানো যায় যে 3 ইন্টু 1 - 3x টু দি পাওয়ার -1 আর মাইনাস হচ্ছে হলো 2 ইন্টু 1 - 2x পাওয়ার পাওয়ার হচ্ছে কি আমাদের -1। তো আমরা জানি কি এইগুলোকে সাজাইলে তো আসলে টু দি পাওয়ার এন যখন আসলে আমরা পাবো এটা আসলে কি হয়ে যাচ্ছে 3, এটা হচ্ছে 1 + 3x প্লাস ডট ডট ডট, যখন আসলে টু দি পাওয়ার এন আসবে তখন 3x টু দি পাওয়ার এন আসবে, মাইনাস আসলে 2 1 + 2x এরকম করে, আবার যখন টু দি পাওয়ার এন আসবে তখন তো 2x এর পাওয়ার এবং পুরোটা এন চলে আসবে আর কি। আচ্ছা, তো এখান থেকে আসলে যদি আমি এক্স টু দি পাওয়ার এন এর সহগ যদি আসলে আমরা বের করতে চাই তখন আমরা পাচ্ছি কি 3 ইন্টু 3 টু দি পাওয়ার এন আর মাইনাস হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন আর কি, তো এটা হয়ে যায় 3 টু দি পাওয়ার আসলে n+1 - 2 টু দি পাওয়ার n+1 আর কি, এটাই আমাদের জন্য অ্যান্সার। আচ্ছা আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাবো, এরপরে আসলে আর একটা বিস্তৃতি দিয়ে বলতে চাই, এখান থেকে এক্স কিউবের সহগটা আমাদের বের করে আনতে হবে। আমরা জানি যে এখানে প্রথম যে জিনিসটা থাকে এটাকে আসলে আমাদের 1 বানাতে হবে। ঠিক আছে, তো এটা আসলে আমরা প্রথম কাজটা আসলে এটাই করি যে 8 কমন দিব, তো 8 এর পাওয়ার আসলে 1/3 হয়ে যাবে, এটা কিন্তু আমরা আগে একবার ভুল করতেছিলাম, তো 1 - 3/8 এক্স টু দি পাওয়ার 1/3 এরকম চলে আসে। আচ্ছা, এখন এইখান থেকে আসলে
যে জিনিসটা হয়, আচ্ছা আমাদের হচ্ছে কি এখানে হয়তো বা এরকম থাকতে পারে যে আমাদের অঙ্কটা একটু ভুল আছে, এখানে আসলে পাওয়ারটা -1/3 হবে, -1/3 করে ফেলছি, তো এখানে আসলে -1/3, এখানে -1/3 হবে তাহলে। আচ্ছা তো এটাকে আসলে ফার্দার হচ্ছে গিয়ে যদি আমরা দেখি, হচ্ছে গিয়ে যদি করতে চাই, তো 8 এর পাওয়ার আসলে 1/3 মানে কত, তো 2 হয়ে যায় বা মাইনাস থাকলে আসলে আমাদের হাফ হয়ে যাবে, হাফ 1 - 3x/8 পাওয়ার আসলে আমাদের -1/3। আচ্ছা তো এইটাকে এখন যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আসলে আমরা প্রথম তো হাফ তো সবসময় সবার সাথে থাকতেছে, তো ভেতরে আসলে প্রথমে 1 চলে আসে, তারপর আসলে এন এক্স চলে আসে, এন হচ্ছে কি আমাদের -1/3, তারপর আসলে সেকেন্ড যে টার্মটা আছে সেটা চলে আসবে, সেটা আসলে -3x/8। আচ্ছা তারপরটা আসলে আমাদের চলে আসতেছে যে এন ইন্টু এন মাইনাস 1, তো -1/3 ইন্টু আসলে -1/3 -1 বাই আসলে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে -3x/8 এটার হোল স্কোয়ার। তো এখান থেকে আমি এক্স স্কোয়ার পাবো, এক্স কিউব তো পাচ্ছি না, এরপরের টার্মটা হচ্ছে 1/3 ইন্টু -1/3 -1 আর -1/3 -2, এরকম হচ্ছে কি আমরা পাচ্ছি, বাই আসলে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে -3x/8³। তো এখান থেকে আমি একটা এক্স কিউব পাবো, তো আমি আসলে এক্স কিউবের সহগ কি হবে সেটা আসলে জেনে গেছি। তো এক্স কিউবের সহগ তাহলে এখন আমরা সরাসরি লিখে ফেলি যে এক্স কিউবের সহগ, ওকে, তো এটা আসলে আমাদের এই যে মাইনাস হোক থেকে আছে, তো এখানে আমরা লিখতে পারি -1/3, তারপরটাকে আসলে যদি আমরা এই যে যোগ যোগ গুণভাগ করি তো এটা কিন্তু -4/3 হয়, তাই না? তো মাইনাস আসলে 4/3 হচ্ছে তারপরটা, তারপরটা হচ্ছে গিয়ে আমার -7/3, নিচে আসলে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল তো আছেই, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি আমাদের হচ্ছে যে 3 ফ্যাক্টোরিয়াল লিখে, আগে কিন্তু আমাদের একটা হাফ ছিল, তো হাফটাকে আসলে আমাদের কিন্তু আগেই গুণ করা উচিত, যে শুরুর যে হাফটা সেটা আসলে আগে গুণ করে দিলাম, এরপরে আসে তাহলে আমার সাথে থাকবে কি -3/8, এক্স বাদে বাকি সবাই কিন্তু আসলে সহজ, কি জানে, তো এইগুলোকে যদি আসলে আমরা ক্যালকুলেটারে হিসাব করি তাহলে আমরা কত পেয়ে যাবো, 7/1536, এটা ক্যালকুলেটারে চাপলেই চলে আসবে, তো এটা আসলে আমাদের এখানকার অ্যান্সার, আশা করি এখানে বুঝতে পারছি আমরা। আচ্ছা এরপরের আসলে দেখি আমাদের কি ম্যাথ আছে, আমাদের আসলে আবার একটা ম্যাথ দিয়ে রাখছে যেখানে আসলে এক্স সুপার এন এ সহগ বের করতে হবে, এখানে কিন্তু নিচে আর পাওয়ার কিন্তু মানে -1 নাই, এবার কিন্তু ভালো একটা হচ্ছে কি বড় পাওয়ার দিয়ে রাখছে, তো এখানে আসলে আমরা দেখি কি করা যায়। আচ্ছা তো এটা হচ্ছে কি ফার্দার যদি আসলে আমাদের দেখতে হয় এটাকে সবচেয়ে সহজ প্রথম কাজটা কি করবো, 1 + হচ্ছে কি x² আর 1 - x হচ্ছে কি আমাদের কিউব, তো প্রথমত আসলে প্রথমটাকে আমরা ভাঙাই নিতে -3 হবে, তো প্রথমটাকে ভাঙাই নিলে 1 + 2x + হচ্ছে কি x² এবং এটা আসলে 1 - x হচ্ছে গিয়ে কিউব, তো এক্স কিউবের এটাকে আসলে যদি আমরা ভাঙাই ফেলি তাহলে আসলে আমরা কিন্তু বড় একটা জিনিস পাবো, কিউবের ক্ষেত্রে আসলে আমাদের এরকম একটা এক্সপেনশন ছিল যে প্রথমে আসে আসলে 3x, তারপরে আসে আমাদের হচ্ছে 6x² তারপরে আসলে আমাদের হচ্ছে গিয়ে থাকতেছে যে এরকম করে এন তম পদে যখন আমি আসলে যাব তখন আসলে আমি কি পাচ্ছি যে হাফ হচ্ছে গিয়ে আমাদের অবশ্যই এখানে একটা ব্যাপার আছে, সেটা আমাদের শুধুমাত্র এন কার সাথে কি গুণ করবো সেটা একটা ব্যাপার, আমার কিন্তু যদি x^n লাগে আমার কিন্তু 1 এর সাথে আসলে কাকে গুণ করা লাগছে, x^n কে গুণ করা লাগে, যদি x এর সাথে কিন্তু আমি যদি x^n-1 গুণ করি তাহলে কিন্তু x^n পাবো, আর x² এর সাথে কিন্তু x^n-2 গুণ করলে আমি x^n পেয়ে যাবো, তো আমাকে আসলে এই তিনটা পাওয়ার আসলে দেখাতে হবে, ঠিক আছে? তো এইখানে আসলে আমরা জানি কি না যে আমি আসলে x^n এর টা আসলে আগে লিখে রাখি যে x^ হচ্ছে কি n-2, তো x^n-2 যদি আসলে আমাকে পেতে হয় তাহলে আসলে আমাকে কি করতে হচ্ছে, আমরা জানি হচ্ছে কি এমনিতে যে কোনো সময় n×n+1 আসলে জিনিসটা থাকে, বা এইখানে আসলে যেরকম আমি যদি 3টা আসলে কিভাবে পাইছি, এখানে আসলে আমাদের 2 নম্বর পদ, তো 2 নম্বর পদের ক্ষেত্রে আসলে আমরা যদি দেখি 3 আসলে হাফ ইন্টু আসলে যদি 6 হয় সেই ক্ষেত্রে আসলে যে n×n+1 জিনিসটা আসলে আমাদেরকে গুণ করা লাগছে,
তো আমাদের যদি আসলে পাওয়ার যদি আসলে ইয়ে থাকে আমাদের আসলে 2 নম্বর পদ, বা আমাদের যদি আসলে এক্স টু দি পাওয়ার এন আসলে -2 যদি রাখতে হয়, তখন কিন্তু এখানে দেখো যে আমাদের এখানে 2 আর 3 গুণ করা লাগছে এখন পাওয়ার 1। তো এখানে আসলে আমাদের কি গুণ করা লাগবে, এন ইন্টু এন -1। আচ্ছা এটা সামনে যে আরো ক্লিয়ার হবে। তো এরপরেরটা হবে হচ্ছে কি, এর হাফ হচ্ছে গিয়ে আমাদের এন ইন্টু এন +1 আর কি। তো এক্স টু দি পাওয়ার হচ্ছে গিয়ে এন -1 হচ্ছে, এবং তারপরের জন্য আসলে আমাদের কেমন হয়ে যাচ্ছে যে +1/2 আমাদের হচ্ছে এন +1 এন +2 আর কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ডট ডট। আচ্ছা এটা আসলে আমরা কেন করলাম, এতগুলো কথা কেন বললাম, এই যে আমাদের যখন আসলে এক্স টু দি পাওয়ার এন হচ্ছে তখন আসলে সেটার আগে কি হচ্ছে হাফ ইন্টু এন +1 এন +2, মানে পাওয়ার যেটা থাকবে তার থেকে আসলে আমাদের হচ্ছে গিয়ে এরকম দুইটা জিনিস গুণ হয়, ঠিক আছে। আমরা আমরা যেখানে আসলে এক্স এর মানে কোন জিনিসের পাওয়ার যদি -3 হয়, আমাদের সাধারণ পদ কি ছিল, সাধারণ পদ হচ্ছে কি যদি আমাদের মনে থাকে যে এখানে আর +1 তম পদ সেটা সেটা হচ্ছে হাফ ইন্টু আর +1 আর +2 আর টু দি পাওয়ার আসলে আর হচ্ছিল, ঠিক আছে, এটা আসলে আমাদের খেয়াল থাকার কথা। তো এখান থেকে আসলে আমরা তিনটা জিনিস গুণ করবো, আমরা জানি যে কার সাথে আগে গুণ করতেছি, এটা আমরা আসলে একটু দেখে নেই যে এক্স হচ্ছে গিয়ে পাওয়ার -3, এটার সাথে আসলে আমরা গুণ করবো এক্স স্কোয়ার কে, তাই না, আর হচ্ছে গিয়ে এইটার সাথে গুণ করবো আমরা শুনে আমরা 2x কে, আর এটার সাথে গুণ করবো আমরা 1 কে, ঠিক আছে। তো গুণ করলে আসলে আমরা এক্স টু দি পাওয়ার এন এর সহগ পেয়ে যাবো, তো এক্স টু দি পাওয়ার এন এর সহগ। তো এইটা আসলে কি হয়ে যাচ্ছে দেখো যে আমাদের পরপর যদি আসলে আমরা গুণ করে রেখে দিই তাহলে এরকম পাচ্ছি, প্রথমে হচ্ছে হাফ, এটা লিখি যে হাফ যে এন +1 এন +2, তারপরে আসলে আমরা পাচ্ছি যে এই যে +2x এর সাথে গুণ হচ্ছে এটা, তো প্লাস হচ্ছে গিয়ে 2, তো x এর সাথে x টা তার গুণ করবো না আমরা, শুধুমাত্র 2 টাকে গুণ করবো কারণ আমাদের সহগ বলতে। তো 2 ইন্টু আসলে হাফ এন ইন্টু এন +1, আর তারপর আবার হচ্ছে এক্স স্কোয়ার এর সাথে গুণ করলে মানে 1 এর সাথে গুণ করলে আসলে আমাদের কি হবে সেটা আমরা দেখি, সেটা হচ্ছে কি আমাদের প্লাস এখানে শুধুমাত্র 1 যদি থাকে তাহলে যেটা আছে সেটাই থাকবে এন ইন্টু এন -1 আর কি। তো এইখানে আসলে আমাদের কি হচ্ছে যে সবগুলো যদি আসলে আমরা গুণ ভাগ করি আমাদের চলে আসার কথা, আমরা যদি হাফ কমন নিতে পারি ইচ্ছা করলে, তো হাফ কমন নিলে আসলে আমাদের এরকম হয়ে যাচ্ছে যে প্রথমটা গুণ করলে এন স্কোয়ার +3n +2, আর তারপরে আসলে আমাদের 2n² +2n প্লাস আসলে আমাদের হয়ে যাচ্ছে এন স্কোয়ার -n আর কি, ঠিক আছে। তো সবগুলোকে আসলে যোগ বিয়োগ করলে আমরা ভিতরে ভিতরে কি পাচ্ছি যে হাফ হচ্ছে গিয়ে 4n² আর 4n +2, তো হাফ দিয়ে গুণ করে দিয়ে আমাদের কত চলে আসছে সেখানে 2n² +2n +1 আর কি। আশা করি এটা আসলে আমরা বুঝছি, এটা একটু ট্রিকি ছিল বাট আশা করি এটা সমস্যা হবে না। এরপরের অঙ্কে হচ্ছে কি আমরা দেখতেছি যে পাওয়ার দিয়ে রাখছি -2 নেগেটিভ, এবং হচ্ছে কি আমাদের ভগ্নাংশ। আচ্ছা আমরা এখন দেখে নেবো যে এটা আসলে কিভাবে সলভ করা যায়, এখানে এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত সেটা আমাকে বের করতে হবে। তো এখানে আসলে আমাদের একটা সাধারণ পদ দেখে সাধারণ পদের আসলে সহগটা আসলে কিভাবে বের করে সেটা আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা তো এইখান থেকে যদি আমরা দেখি সাধারণ পদগুলো কেমন হয়, আমরা যদি খেয়াল রাখি যে আর ইন্টু আর মাইনাস মানে এন ইন্টু এন -1 এন -2 ক্যান্সেল করতে করতে আমাদের আসলে অনেক দূর পর্যন্ত যাওয়া লাগবে। এখন এক্স টু দি পাওয়ার আর এর সহগের কথা যদি বলি তাহলে আসলে কি করা লাগবে, দেখা যাচ্ছে যে এখানে আমাদের প্রথমে গুণ করা লাগবে -2, তারপরে আসলে -2 -1, তারপরে আসলে -2 -2, এরকম করতে করতে আসলে আমাদের পদ্ধতি পর্যন্ত যাওয়া লাগবে যে -2 -r +1, এরকম পর্যন্ত আসলে আমাদের যাওয়া লাগবে। বাই হচ্ছে গিয়ে নিচে কি থাকতেছে আমাদের r ফ্যাক্টোরিয়াল, আর তারপর আসলে সেকেন্ড যে টার্মটা থাকবে আর কি যে -4x, তার পাওয়ার আসলে আমাদের দিতে হবে r, কিন্তু x এর সহগ যেহেতু তো আমাদের x টাকে আসলে ইনক্লুড না করলেও হচ্ছে, আমরা -4 এর পাওয়ার আসলে r দিয়ে রাখবো। আচ্ছা তো এইখান থেকে আসলে আমরা দেখি সবগুলোকে আসলে কিভাবে আলাদা আলাদা করা যায় বা ছোট করে আসলে হিসাব করা যাচ্ছে। আমরা উপরের জিনিসগুলোকে যদি আসলে যোগ করে দিই তাহলে আসলে আমরা এরকম পাচ্ছি যে হাফ পাচ্ছি মাইনাস, তারপরে আসলে আমাদের পাচ্ছি -3/2 বা -5/2, এরকম করতে করতে আসলে আমরা দেখবো যে কোন পর্যন্ত যেতে পারি,
দেখতে পাচ্ছি যে মাইনাস হচ্ছে কি আমাদের থ্রি হচ্ছে ইয়ে পর্যন্ত থাকে, আমাদের এখানে চলে আসতে হচ্ছে টু আর মাইনাস ওয়ান। এরকম পর্যন্ত আছে আর কি। আচ্ছা বাই আসলে টু অবশ্যই। আচ্ছা তো এর নিচে আসলে আমাদের থাকতেছে যে আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসলে মাইনাস ফোর কে মাইনাস ওয়ান হচ্ছে কি আমরা একটা দিতে পারি যে এর পাওয়ার আসলে আর, এবং আসলে আমাদের ফোর এর পাওয়ার আসলে আর, এটা আসলে আমরা রাখতে পারি আর কি। আচ্ছা এখন উপরে আমরা দেখতেছি প্রত্যেকটা জায়গায় আমাদের আসলে একটা করে মাইনাস আছে, তো আমাদের এখানে কয়টা লোক আছে আমরা যদি দেখি, এখানে কিন্তু আরটা লোক আছে তাই না, এক দুই তিন এরকম করে আর সংখ্যক লোক আছে আর কি। ঠিক আছে, তো আমরা যদি আসলে মাইনাস হাফ কমন নেই, মানে মাইনাস হাফ যদি কমন নেই, তাহলে কয়টা মাইনাস হাফ পাবো, আর সংখ্যক আসলে মাইনাস হাফ পাবো, তার মানে একটা মাইনাস ওয়ান যদি রাখি তাহলে সেটা আসলে পাওয়ার আর হবে, একটা হাফ যদি নিয়ে আসি তাহলে সেটার পাওয়ার কত হবে আমাদের, হাফ হবে আর হবে আর কি। ঠিক আছে, তো এইখান থেকে আসলে আমরা এরকম করে দেখতে পাচ্ছি যে কি করা যায়। এরপরে আসলে আমরা দেখি যে এই যে ওয়ান টু থ্রি আছে, এগুলোকে তো আসলে আমরা ওয়ান থেকে থ্রি ফাইভ এবং করতে করতে আসলে টু আর মাইনাস ওয়ান পর্যন্ত আসলে চলে গেছে। আচ্ছা এখন হচ্ছে কি এই যে এর নিচে আসলে যদি আমরা দেখি যে পাওয়ার আসলে আর ফ্যাক্টোরিয়াল, এইখানে আসলে মাইনাস ওয়ান এর পাওয়ার আর, আর ফোর টু দি পাওয়ার আর বলতে আসলে টু দি পাওয়ার টু আর, এটা আসলে আমরা ধরে নিতে পারি। আচ্ছা এখন এইখান থেকে আসলে দেখি আর কি করা যায়, আমাদের যদি উপর নিচে আসলে আমরা একটা জিনিসকে গুণ করে ফেলি তাহলে আমাদের জন্য আসলে সুবিধা হবে। সেই জিনিসটা আসলে কি, সেই জিনিসটা আসলে এরকম যে আমাদের যদি কখনো আসলে এরকম হয় যে অনেকগুলো আসলে আমাদের জোড় সংখ্যা দিয়ে গুণ করা লাগতেছে এর মাঝখানে মাঝখানে, তাহলে জিনিসটা কেমন হবে? সেটা আসলে সেটা সেটা আসলে কিভাবে ডিফাইন করতেছে এরা, সেটা আসলে এরকম যে এখানে আসলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, আসলে এই দুজনকে গুণ করলে এই যে এখানে একজন আছে এখানে একজন আছে, এটাকে গুণ করলে তো আসলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু আর হয়ে যায়। তো প্রথমে বলে রাখতেছি এটা আসলে আমাদের জন্য এতটা হচ্ছে গিয়ে ইয়ে রাখতেছে না, তো এটা সমস্যা না। এখানে ওয়ান বাই হচ্ছে গিয়ে এটাকে আসলে আমরা এভাবে করে লিখতে পারি যে হাফ টু দি পাওয়ার আর, এটা বললে আসলে আমাদের চলে আসে যে টু টু দি পাওয়ার আর চলে আসে। এখানে আসলে উপরে যে জিনিসগুলো আছে এগুলোর ভিতরে যদি আমি আসলে জোর সংখ্যাগুলো ঢুকাই দিই, লাইক হচ্ছে কি আমাদের এরকম যে ওয়ান ইন্টু এরপর টু তারপর থ্রি এর পরে ফোর তারপর ফাইভ এর পরে সিক্স, এরকম করতে করতে যদি আসলে আমি টু আর মাইনাস ওয়ান এরপরে আসলে টু আর ঢুকাই দিচ্ছি। আচ্ছা আমাদের কিন্তু এখানে একটা আর ফ্যাক্টোরিয়াল ছিল, আমি উপরে দেখো কি কি জিনিস নিয়েছি সেগুলোকে যদি আসলে আমরা সাম আপ করি যে টু নিয়েছি ফোর নিয়েছি সিক্স নিয়েছি এরকম করে টু আর পর্যন্ত নিয়েছি। ঠিক আছে, আর এখানে আসলে টু টু দি পাওয়ার টু আর। তো এখানে একটা একটা জিনিস মানে আমরা বুঝতে পারতেছি যে এইটা এবং এটা এখানে কাটাকাটি করে আসলে এখানে শুধুমাত্র টু দি পাওয়ার টু আর থাকতে পারে। আচ্ছা আর এইটার ভ্যালু কিন্তু ওয়ান হয়ে যায়, কারণ পাওয়ার যদি জোড় হয়ে যায় মাইনাস ওয়ান সেটা কিন্তু ওয়ান হয়ে যাবে। আচ্ছা উপরে কিন্তু আমরা টু টু দি টু আর এর ফ্যাক্টোরিয়াল আসলে পেয়ে যাব, নিচে আসলে আমাদের একটা আর এর ফ্যাক্টোরিয়াল আছে, এবং আমি যদি এই জোড় কতগুলো সংখ্যা দেবো প্রত্যেকটা থেকে যদি আমি একটা করে দুই নেই, আমার কতজন মানুষ আছে এখানে, আর সংখ্যক মানুষ আছে কিন্তু এখানে, কারণ এখানে টু আর, তো তো আমি যদি টু আর কে দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি আর পাচ্ছি, আমি যদি প্রত্যেকটা থেকে একটা করে দুই কমন নেই তাহলে কিন্তু আমি টু টু দি পাওয়ার আর পাই। হ্যাঁ আর এখানে তাহলে কি পাচ্ছি আমি ওয়ান ইন্টু হচ্ছে কি টু ইন্টু থ্রি এরকম করতে করতে আর পর্যন্ত পাচ্ছি, আর এই উপরে আসলে আমাদের একটা টু আর ছিল, তো আমি আসলে এখানে কাটাকাটি করতে পারি, আর এই জিনিসটাকে আসলে আর ফ্যাক্টোরিয়াল বলা যায়। তো আমাদের হয়ে গেলো টু আর ফ্যাক্টোরিয়াল, আর নিচে আসলে আমাদের আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। ওকে তো এই নিচে আসলে আর ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ার লিখতে পারবো আমরা, তো এটাকে আসলে আমরা লিখতে পারি যে টু আর ফ্যাক্টোরিয়াল বাই আসলে আমাদের আর ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ার। ঠিক আছে, তো এটা একটু বড় ছিল। আচ্ছা পরেরটা আমরা দেখি, আমাদের এই অঙ্কে আসলে এক্স টু দি পাওয়ার ফোর আর এর সহগ আসলে আমাদের বের করতে বলতেছে। ঠিক আছে, তো এই এইটা হচ্ছে কি আমাদের অনেক একটু জটিল মনে হইতে পারে, বাট একটু না হচ্ছে গিয়ে ঘাটাঘাটি করলেই পারা যাবে আশা করা যাচ্ছে। আচ্ছা তো এখানে আমরা প্রথমে সাধারণ পথটা বের করবো, সাধারণ পথ থেকে আসলে আমরা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার ফোর আর এটা আসলে বের করে দেখবো যে আসলে বের করা যাচ্ছে কিনা। আচ্ছা তো এইখান থেকে আসলে প্রথমে আমরা সাধারণ পথ যেটা হয় টি আর প্লাস ওয়ান,
তো সেটা যদি আসলে আমরা বের করতাম তাহলে আমরা কি পাচ্ছি, -3 -1, এরকম করতে করতে 2 3 পর্যন্ত যাবে আর কি, যে -3 -r+1। তো এর নিচে আসলে আমাদের r ফ্যাক্টোরিয়াল, আর এখানে x স্কয়ার আছে, এর পাওয়ার হবে হচ্ছে কি আমাদের r। তো এখানে আমরা বুঝতেছি যে x^2 আর 2r হয় আলটিমেটলি, ঠিক আছে। সো এখানে আসলে আমাদের যে জিনিসটা দেখা যায় যে আচ্ছা এটাকে আমরা ছোট করে ফেলি প্রথম প্রথমত, এখানে -3 -4 এইভাবে করে চলে আসবে, যে তো এখানে আসলে কতজন আছে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়, যে এখানে আসলে -3 -4 -5 এরকম করতে করতে আসলে আমাদের এখানে কি চলে আসতেছে, এখানে আসলে মাইনাস, যদি আসলে আমরা কমন নেই, মাইনাস যদি কমন নেই, তাহলে আসলে আমরা কত পাচ্ছি r+2 পর্যন্ত আসলে আমরা পাবো। তো এখানে আসলে কতজন আছে, 1 থেকে r পর্যন্ত যদি r সংখ্যক লোক থাকে, 3 থেকে r+2 পর্যন্ত তো r সংখ্যক লোক আছে, হ্যাঁ। এটা আসলে আমাদের বুঝতে হবে, এখানে আসলে নিচে r ফ্যাক্টোরিয়াল আছে x^2r, সো এখানে কিন্তু 1 কমন নিলে কতগুলো 1 পাওয়া যাবে, r সংখ্যক 1 পাওয়া যাবে, এখানে 3 4 5 এরকম করতে করতে r+2 থাকে। তো এখানে কিন্তু আমি ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম যদি আসলে কি আমার শুধুমাত্র একটা 2 থাকতো, তো আমি একটা 2 নিয়ে নেই, নিচেও আসলে আমি তাহলে একটা 2 নিয়ে নিবো, x^2r। তো এইখান থেকে আসলে আমরা কি পাচ্ছি, -1r, উপরে পাচ্ছি r+2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে পাচ্ছি হচ্ছে কি আমাদের r ফ্যাক্টোরিয়াল আর কি, 2r ফ্যাক্টোরিয়াল, x^2r আসলে আমাদের 2r। ওকে, সো এইখানে আসলে আমাদের একটা জিনিস দেখি, যে উপরে কিন্তু r ফ্যাক্টোরিয়ালের সাথে r+2 ফ্যাক্টোরিয়ালে কিন্তু কাটাকাটি হয় ইচ্ছা করলে, সো এটা আসলে ½ তখন কি থাকবে, r+1 আর r+2 থাকবে। এটা কিন্তু আমরা একটু আগেও দেখছিলাম যে বের করা যায় কিনা, হ্যাঁ, এরকম কিন্তু মানে কোন কিছু পাওয়া যদি -3 থাকে তখন কি হয়, তো এটাতে পাওয়ার আসলে 2^r, x^4r হইলে তখন আসলে কি হবে, সহগ হচ্ছে গিয়ে কত হবে, -1^2r হবে, আর এর ভ্যালু 2r বসে দিলে হয়ে যাচ্ছে এখানে হাফ 2r+1 2r+2 আর কি। তো এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম জিনিসটা তো আসলে 1 হয়ে যায়, হ্যাঁ, এটা তো আসলে 1 হয়ে যায়, এটা হাফ দিয়ে আসলে 2r+1 থাকে, আর এটাকে হাফ দিয়ে গুণ করলে r+1 চলে আসে। তো আলটিমেটলি আমাদের কি হয়ে যাচ্ছে সহগটা, যে 2r+1 এটা আসলে মোটামুটি সহজ ছিল, আমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে এই -3 এর এক্সপ্যানশন দিয়ে আসলে করে দেখতে পারতাম। এরপরে হচ্ছে কি আমরা দেখি, তো এই ম্যাথটাতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আসলে একটা জিনিস আছে, এবং এটাকে আসলে আমরা কিভাবে করব দেখা যাক। তো নিচের হচ্ছে কি যে হরটা আছে এটা তো অনেক বড়, এটাকে ইচ্ছা করলে আমরা মিডিল টার্ম করতে পারি, মিডিল টার্ম করলে আসলে আমাদের মোটামুটি এই যে x-1 আর হচ্ছে গিয়ে 3x+2 চলে আসবে, মিডিল টার্ম আমরা মোটামুটি সবাই পারি, এই জন্য আসলে এটা আমি দেখালাম না। এইখান থেকে আসলে আমাদের একটা আংশিক ভগ্নাংশ ভাঙাইতে হবে, আংশিক ভগ্নাংশ আমরা একটু আগেই শিখে আসছি আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করে, এবং এটাকে করলে আসলে দুইটা জিনিস পাবো আমরা, একসাথে দুইটা জিনিস পাবো, এটা হচ্ছে গিয়ে 2/5 বাই আসলে x-1, আরেকটা পাবো হচ্ছে কি -1/5 হবে সহগটা, সেটা কার সহগ, সেটা আসলে 3x+2 এর সহগ পাবো আর কি। আচ্ছা, তো এইটাকে আসলে যদি আমরা ইয়ে করে নেই তাহলে আসলে কি কি দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে একটা কথা, যে তো এইখানে আমাদের একটা জিনিস একটা একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি এরকম, যে এইখানে যে একটাতে আছে 3x+2, তো 3x+2 এর যে জিনিসটা আছে সেটা তো আসলে আমাদের হচ্ছে গিয়ে নিতে পারবো না, এখানে তো আসলে x এর মানে x বাদে বাকি যেটা থাকবে তার তো আসলে পাওয়ার কত হইতে হয়, আমাদের আসলে 1 হইতে হয় না। আচ্ছা, এখানে আসলে -1 হবে, এটা আসলে ভুল লেগে ফেলছি, তো এখানে আসলে -2/5, এটা আমরা বুঝতে পারতেছি যে x-1 2^-1 হচ্ছে, আর -1/ হচ্ছে কি আমাদের 10 হয়ে যাবে, কারণ আমি একটা হাফ কমন নিলে নিচে চলে আসে, সো এটা হয়ে যাচ্ছে 1 প্লাস হচ্ছে গিয়ে 3x/2^-1। আচ্ছা, তো এইটাকে আসলে যদি এক্সপ্যান্ড করি আমরা তাহলে আসলে কি পাচ্ছি, যে -2/5 এর ভিতরে 1 প্লাস x
আমাদের তো এক্স পাওয়ার এন লাগবে, তো এক্স পাওয়ার এন ও আছে। আচ্ছা মাইনাস হচ্ছিল 1/10, এটার ভিতরে থাকতেছে 1 + 3x/2। তো যখন আসলে এন আসবে তখন তো আসলে এরকম হয়ে যাবে যে 3/2 n এক্স পাওয়ার এন এরকম হয়ে যাবে। তো আমি যদি এক্স পাওয়ার এন এর সহগ আসলে চাই, ঠিক আছে, এখানে একটা জিনিস হচ্ছে যেহেতু আসলে প্লাস আছে আসলে আমাদের আমরা অবশ্যই ইগনোর করে যাইতে পারি, যেহেতু প্লাস আছে আমাদের কিন্তু প্লাস মাইনাস হিসেবে যাবে, তার মানে কিন্তু এটা আসলে আমাদের এরকম হয়ে যাচ্ছে, এটা আসলে আমাদের মাইনাস, তারপর একটা প্লাস, তারপর আবার একটা মাইনাস। তো এইখানে এসে আসলে কি হবে, এটা আমাদের প্রশ্ন থাকতে পারে। আমি জানি যে আমার যত নম্বর মানে এ পাওয়ার যত হবে, আমরা একটা জিনিস দেখতে পারি পাওয়ার যদি 1 হচ্ছে আগে মাইনাস হয়, পাওয়ার 2 হইলে আসলে আমাদের প্লাস হয়। তো এখানে আসলে পাওয়ার যদি এন হয় তাহলে আসলে কত হবে সেটা আসলে আমরা আগেই দিয়ে রাখতে পারবো, এটা আসলে আমরা অন্য কালিতে লিখে দিচ্ছি -1 n আর কি, ঠিক আছে। তো এইখান থেকে আসলে আমরা সহগটা পেয়ে যাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এন এর সহগ। তো এইখান থেকে আসলে আমরা পাচ্ছি কোনটা 2/5 আর কি, আর মাইনাস পরেরটা পাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের -1 n, তারপরে হচ্ছে কি আমাদের 1/10, মাইনাস দিলাম এই যে 1/10 এর আগে মাইনাস আছে এই জন্য, তারপরে হচ্ছে কি আমাদের 3/2 টু দি পাওয়ার এন, ঠিক আছে, একসাথে আসলে -3/2 টু দি পাওয়ার এন আসলে লেখা যাবে, ঠিক আছে। তো এটা আসলে আমাদের একটা অ্যান্সার। আচ্ছা আশা করি আমরা এই অংশটুকু আসলে সবাই বুঝতে পারছি, আমাদের আসলে পরের অংশে দেখা হবে ইনশাল্লাহ।